বাইরেটা একবার দেখো, এখন বাজে 6:40 সকাল। দেখো কতটা অন্ধকার, দেখো আকাশে এখনও ওই যে শুকতারা দেখা যাচ্ছে, দেখো। গুড মর্নিং আর সবাইকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আমি ঘুম থেকে এইভাবেই উঠেছি, এই যে চুল বাঁধা, এলোখেলো চুল, কিচ্ছু করিনি। এখন হয়েছে কি, সৌরভের মর্নিং যেহেতু, তো এই হলো, এই 10 মিনিট হলো অফিস বেরিয়ে গেছে। তো এবার আমার, আমি আর ঘুমাবো না, মাঝে মাঝে হয় কি ঘুমিয়ে পড়ি, বাট ঘুমাবো না, আজকে কাজ আছে অনেক। তো ঠিক আছে, কাজ বাজ করে নিই একটু অন্তত মানুষের মতন হয়ে, তারপর ক্যামেরার সামনে আসছি, ঠিক আছে? ফাইনালি আমি পুরো গুছিয়ে একটু মানুষের মতন হয়ে এসেছি। ভালো লাগছে? আর কি বলতো, দেরি হয়ে গেছে কেন স্নান করতে? সেটা হচ্ছে আজকে একটু বডি স্ক্রাব করেছি। আমি কোনো বডি স্ক্রাব বাইরের দোকান থেকে কিনি না, মানে বাড়িতেই বানাই একদম সোজা, কি একদম বলে দিচ্ছি আর একবার, ঠিক আছে? একটা ভিডিও আছে, তবুও আরেকবার বলে দিচ্ছি। এই হ্যান্ডটা কত জোরে আসবে, ওটাকে স্নান করে নিয়েছিলাম আগে, বাবা পড়ে যাবি, দেখো দুষ্টু। আজ যে বডি স্ক্রাবটা ইউজ করেছি সেটা হচ্ছে চালের গুঁড়ো, আমি করে তোমার হচ্ছে একটা কৌটোতে ভরে রেখে দিই। তো সেই চালের গুঁড়োতে আজকে একটু মধু নিয়েছি আর একটু দুধ মিক্স করে, ব্যাস। এই গলা, তারপরে ঘাড়ে, পায়ে, পায়ের তলায় ভালো করে লাগাতে পারো, দেখবে খুব ভালো, স্কিনটা খুব সফট হয়। ক্যামেরা থেকে আমি বেকার বলে লাভ নেই, কোনো বুঝতেও পারবে না। এই হচ্ছে খেলা, বড় বড় মাঝে মাঝে গামলা বাটিও নিয়ে আসবে, ঠিক আছে, সব মাথায় দেবে। আর মাঝে মাঝে এমন হয় যে স্কুটির হেলমেটটাও ধরো তখনও জায়গায় রাখিনি, কোথা থেকে এসে ব্যাস হেলমেট পেয়ে গেল, আমাকে মাথায় দিয়ে বসে থাকতে হবে। সৌরভকে তো এমন হয়েছে হেলমেট মাথায় পরে খেতেও হবে, ধরো খাচ্ছে হেলমেট পরতে হবে তখন। তো এইসব ছোটোখাটো এইসব আবদারগুলো মানে সৌরভও শোনে, আমিও শুনি, আর ঠিক আছে, এতে তো কোনো ইয়ে হচ্ছে না, এটুকুনি করা যেতেই পারে। এই দেখো বিছানা হয়ে গেছে, আমি ওর সাথে শোবো, ওর জন্য ফ্যান চালাতে হয়, একে হলেও চালাতে হয় এখনো। আমি বেডশিট গায়ে দেবো, ও কিচ্ছু গায়ে তো রাখেই না, তো তার জন্য একটা ফুল হাতা ইয়ে পরি দিই সবসময়, ফুল প্যান্ট পরি দিই, ঠিক আছে, তাহলে ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। এখন বাজে 4:45, আমি উঠে গেছি অনেকক্ষণ, উঠে ওই যা হয় মোবাইল নিয়ে, আর আরেকটা চ্যানেলে যে এইসব পেন্টিংয়ের যে ভিডিও দেখতে পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর এই ডিজাইনটা, এটা হ্যান্ড পেইন্টেড কিন্তু। তো এই ধরনের ডিজাইন আমি আরেকটা চ্যানেলে দিয়ে থাকি, তো সেই চ্যানেলের আমি ভিউস টিউজগুলো দেখছিলাম, কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম। আর এখন আমি না একটা ডিজাইন বানাবো, একটা কুশন বানাবো, তো এই কুশনটাও ওই চ্যানেলের জন্যই, একটা অ্যাংরি বার্ড বানাবো, অ্যাংরি বার্ডের ওই ছোটো ছোটো কী সুন্দর কিউট না বার্ডগুলো, তো একটা বেবিদের তোমরা এটা কুশন কভারে করতে পারো, বাচ্চাদের জন্য স্পেশালি, ওদের খুব ভালো লাগবে। আমার পেন্টিং হয়ে গেছে, আজকে সোজাই ছিল মানে, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো আমি সব নিয়ে বসেছি, টাইম ওয়েস্ট করবো না বলে, পুরানো বেডশিট, এটা উল্টো পিঠ, এই যে দেখো সোজা পিঠটা। তো দেখলাম বেডশিটটা বেশ ভালোই, মানে এরকম কোথাও ছেঁড়া বা এরকম ওরকম হয়নি যে একদম নেতা মতো হয়ে গেছে যে আর ইউজ করতে পারবো না, তো রং উঠে গেছে বলে এটা বাদ। হ্যাঁ, তো তোমাদের কাছে যদি এরকম বেডশিট থাকে, তো আমি একটা কথাই বলবো যে আমরা ফ্রিজের মধ্যে সবসময় সবজি কী করে স্টোর করি, যে প্লাস্টিকগুলোতে দেয় সেই প্লাস্টিকের মধ্যে রেখে গিট্টি দিলাম, আর ভেজিটেবল যেখানে স্টোর করা তো সেখানে ভেজিটেবল স্টোরে আমরা ঢুকিয়ে দিলাম, তাই তো? তো তার চেয়ে বরং ভালো হয় যদি আমরা এই ধরনের এই বেডশিট দিয়ে যদি ছোটো ছোটো ব্যাগ বানাই, নিজে হাতেই বানাতে পারো, হাত সেলাই, আর যদি মেশিন থাকে তাহলে তো কথাই নেই, ঝটপট করে হয়ে যাবে। তো দেখাবো কী করে ছোট্টো ছোট্টো ব্যাগ বানাবে আর এরকম ফ্রিজের মধ্যে তোমরা রাখতে পারবে, স্টোর করতে পারবে। বেডশিটটা অনেক দিন হয়ে গেছে বলে একটুখানি শ্রিঙ্ক হয়ে গেছে, আর যেহেতু আমি ড্রেস কাটিংয়ে অলওয়েজ আমি প্রেস করে নিই যদি কোচকানো থাকে, কিন্তু এই ব্যাগ বানাবো তো মানে ফ্রিজে রাখার জন্য, তো এর জন্য আমি আয়রন ফায়রন কিছু করলাম না, ঠিক আছে? তো ফার্স্টে এই যে বেডশিটের এই যে সাইডে যে সেলাইটা আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে যে ব্যাগের ফিতেটাও বানাতে পারো, সেটা সবচেয়ে বেটার হয়। এই সাইডে এই যে ভাঁজ দিয়ে নিলাম একটা, ঠিক আছে, খুব একটা বেশি বড় বড় ব্যাগ করব না, ছোট ছোটই হবে। এবার এখান থেকে কাট করব, এখান থেকে কাট করে এরকম, মানে তোমার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হবে। আমি এখানে এই 17
ঠিক আছে, এই 17 লম্বাই নিলাম, আর এদিকে নেব হচ্ছে এই 11 মতন। তাহলে আমি এটা কেটে নিই এবার। দেখো এই যে কেটে নিলাম, এবার কি করব, উল্টো করব এটাকে, না হলে সেই সোজা দিকে সেলাই পড়ে যাবে, ভালো লাগবে না। এবার এই সাইড সেলাই করব, এই সাইড সেলাই করে এই সাইড সেলাই করব, ঠিক আছে। এই উপরটা একটুখানি খুলে রাখবো, এখনই সেলাই করব না, আমি দেখাচ্ছি দুপাশটা সেলাই করে নিয়ে। দেখো সাইড সেলাই করে নিয়েছি উল্টো দিকে, এবার এটাকে সোজা পিট করব, ঠিক আছে, একটা বালিশের কভারের মতন এরকম হয়ে গেল। এবার এইটাকে কি করব, এই দেখো এরকম হলো। এবার এবার এটাকে প্রথমে একটু ছোট্ট এরকম মুড়বো, দেখো এরকম ছোট করে, তারপর একটু বড় সাইজের এরকম করে মুড়বো, যেন এর মধ্যে থেকে একটা দড়ি আমরা ভরতে পারি। ব্যাগ রেডি হয়ে গেছে, এই দেখো একটুখানি আমি গ্যাপ রেখেছি দড়ি ভরবো বলে, আর যে সাইডের যে মোটা এটা রেখেছিলাম সেটাকে একটু কেটে নেব। গেছে, এই দেখো সেফটি পিনটা খুলিনি, পরে খুলবো, বাবুই আছে তো কোথায় রাখবো তার ঠিক ঠিকানা নেই। এই দেখো আমি রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, এখন বাবুই আছে তো একটু ওর সঙ্গে থাকি, একটু আগে ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে ওঠার পরে ওর একটু মাকে অনেকক্ষণ চাই একটু আদর করা, এই আর কি। সৌরভ এখনও বাড়ি আসেনি, 4:30 নর্মালি বাড়ি আসে মর্নিং শিফট করার পরে, আর আজকে একটু কাজ পড়ে গেছিলো তো আজকে আসেনি। আমার মানে কি বলতো, অফিস যাওয়াটা টাইম মতন যাবে, আসাটাও ঠিক মতন হলে না ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের কথা মতন তো অফিসে শুনবে। আজকে প্রচুর রান্না করে ফেলেছি, সকালবেলা তড়কা বানিয়েছিলাম, ভেজ তড়কা, ডিমের কুচিও না, ঠিক আছে, আর এই যে মাছের তরকারি, এই যে মাছটা আছে, সৌরভ আর বাবুই দুজনে ওরা খাবে, আমি আর রাত্রিবেলা রুটি খাবো, আমি এটা দিয়ে খাবো না, আর এখন আবার কুমড়ো কাটতে হবে। তো এই কুমড়োর আমি ইয়ে বানাবো, একটু ঘ্যাট ঘ্যাট টাইপের, একটু একটু সামান্য ঝাল ঝাল হবে, একটু হালকা মিষ্টি হবে, তো এইটা এখন বানাবো, তার আগে কোন কোন চা বানাতে হবে। সৌরভ ফোন করছে, হ্যাঁ বলো। সৌরভ চলে এসেছে, ওয়েলকাম টু মাই ব্লগ, টুডেজ ব্লগ, তোমাদের আজকে দেখানো হয়নি। কতদিন বাদে সিঙ্গারা খাবো, আর এখানে সিঙ্গারা জানো তো প্রচুর দাম, ভালো লাগে না আমাদের ওখানে, যেমন 5 টাকায় সিঙ্গারাগুলো কত বড় বড়, এরকম কি সুন্দর সিঙ্গারা হয় এখানে দেখবে, আমি দেখাচ্ছি। এক একটা সিঙ্গারা দাম গেস করো, 8 টাকা করে সিঙ্গারা, তা সাইজ দেখবে, ভেতরে কিছু নেই, খোলাই এরকম, ওই খেতে হয় আর কি, আর বল নেই মামার চেয়ে কানা বাবা ভালো। তাই আমি কতগুলো ব্যাগ বানিয়েছি দেখো, সেই সেম, কিছুটা একটু বড় করেছি, কিছুটা চড়ায় বড় করেছি, কিছুটা লম্বায় বড় করেছি, কারণ সব সবজি তো একরকম থাকে না, তো বিভিন্ন বিভিন্ন মাপের করেছি। এটা দড়িটা ছোট হয়ে গেছে, আসলে লাস্টের দড়ি ছিল না, তো এবার দেখাচ্ছি সবজি কিভাবে ঢোকাবে, কিভাবে বন্ধ করবে। টমেটো দিয়ে শুরু করি, বাই বাই প্লাস্টিক, এগুলো কালকে সব ডাস্টবিনে দিয়ে দেবো, না ডাস্টবিন বানিয়ে দেবো, কেননা
তাহলে আমার অন্য প্লাস্টিক নষ্ট হবে না না আর হচ্ছে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। আর এটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো। অনেকেই বলছে যে ভিডিওতে লাইক করা যাচ্ছে না, আমার বোনও বলছিল, তো ঠিক আছে, তো যদি লাইক করা সম্ভব হয় তাহলে প্লিজ লাইক করো, আর যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করতে পারো আইডিয়াটা। খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। লটস অফ লাভ, টাটা।